দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরুতে ভরেছে মেলার মাঠ। সবচেয়ে বড় ও দামি গরু প্রদর্শনী এবং বিক্রির জন্য মেলায় এনেছেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার খামারিরা। চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে শুক্রবার মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশিদ। এই মেলা খামার মালিকদের সাথে গরু ক্রেতাদের সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে জানান তিনি। এটা তো একটা ইনফরমেশনের একটা জায়গা, এখানে আসলে যা ছোট বড় যে কোনো খামারি সে কিন্তু একটা অনেক ইনফরমেশন পাবে যে তার, হ্যাঁ, শেয়ার করবে, সে তার যে অ্যানিমেলগুলো আছে সে কোথায় বিক্রি করবে, সে তার বাজার সম্পর্কে কোনো ধারণা নাই, সেখানে আসলে সে বাজারটা বুঝতে পারবে। এই যে কোরবানির হাট বলে যে আগে থেকে কিন্তু সে ক্রেতা তৈরি করে রাখতে পারবে যাতে তার কোরবানিতে কোনো লস না হয়। ব্যতিক্রমী এ আয়োজন করে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। ব্রাহ্মা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহিওয়াল, সিজারিয়ান, ভুট্টি সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু আকর্ষণ করছে দর্শনার্থীদের। আমরা কিছু এক্সক্লুসিভ আনকমন কিছু গরু নিয়ে আসছিলাম, এই গরুগুলাই মানুষ ভিডিও করছে বা দেখছে, দেখার জন্য মানুষ উৎসুক ছিল। তো মেলায় সারা আলহামদুলিল্লাহ ভালো। মেলা হয়তো মেলা জায়গায় দেখেছি, এরকম মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে এরকম গরুর মেলা হয়নি। এখানে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, এখানে ব্রাহ্মা, শাহিওয়াল, অস্টাল। তো আমি যদি সেরকম হয় দামে দর হইলে দু একটা গরু কিনতেও পারি। খুবই ভালো লাগছে, বেশ পরিবেশটাও খুব সুন্দর, অনেক বড় বড় গরু, অনেক বড় জাতের, বেশ বড় বড় সিংওয়ালা, সাদা মোষ, বিভিন্ন জাতের গরু আছে, তাই বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য দেখতে এসেছি আর কি। মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিভিন্ন জাতের গরুর জমকালো রামশ। প্রান্তিক পর্যায়ের খামারিদের উৎসাহ দিতে এই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরের খামারিরা গরু নিয়ে যখন হাটে যায় একদম ইলেভেন্থ আওয়ারে বড় বড় গরুগুলো বিক্রি হয় না, অবিক্রিত থাকে এবং তারা খুব বিপদগ্রস্ত হয়। তারা যেন আগে ভাগেই তাদের গরুগুলো বিক্রি করে ফেলতে পারে এবং আমরা ঢাকা থেকে, চিটাগং থেকে, কেরানীগঞ্জ থেকে, সাভার থেকে, নারায়ণগঞ্জ থেকে আমরা বিভিন্ন কাস্টমারদেরকে আমন্ত্রণ করে এই জায়গায় নিয়ে আসছি, তারা তাদের পছন্দের গরু যেন এই জায়গাতে নিয়ে নিতে পারে। 102টি খামারের 20-25 কোটি টাকা মূল্যে 252টি গরু তোলা হয় এ মেলায়। সারা দেশে 50,000-এরও বেশি খামারি বিডিএফ এর সদস্য। প্রতিবছর প্রাণী প্রদর্শনী ও খামারি সম্মেলনের আয়োজন ছাড়াও এখাতের নানা দাবি নিয়ে সরব থাকে সংগঠনটি। বাংলাভিশন নিউজ ডেস্ক।